এই আলিফ লাম মিম এর অর্থ কোন মুফাসসির করেন না, কোন আলেমই করে না, কোন হুজুরি এর অর্থ করে না। এই বিচ্ছিন্ন অক্ষরগুলির অর্থ কেহ বলে না। আপনার প্রশ্ন থাকতে পারে, আমি তাফসির শুনতে গেলাম বা মরহুম আব্দুল হক আব্বাসী রহমতুল্লাহ আলাইহি তানার আলোচনা শুনতে গেলাম, এই হরফে মুকাত্তায়াত অর্থ তিনি বললেন না। আল্লামা মরহুম দিলার হোসেন সাইদি সাহেবের তাফসির মাহফিলে গেলাম, তিনিও এই হরফে মুকাত্তায়াত অর্থ বললেন না। এনায়েতুল্লাহ আব্বাসীর মাহফিলে গেলাম, সেখানে গিয়েও এর অর্থ বুঝতে পারলাম না, জানতে পারলাম না। মাওলানা শাহ আলম ফারুকি ফাইজুল্লাহ তানার মাহফিলে গেলাম, তানার মাহফিলে গিয়েও আমি এর অর্থ বুঝলাম না। শরীফুল ইসলাম নোমানীর মাহফিলে গেলাম, সেখানে গিয়েও এর অর্থ পেলাম না। মাওলানা রুহুল আমিন সাহেবের মাহফিলে গেলাম, গিয়া সেখানে গিয়েও পেলাম না। এরকম উল্লেখযোগ্য গোটা আন্তর্জাতিক পর্যায় থেকে শুরু করে গোটা বাংলাদেশে যত বিজ্ঞ বিজ্ঞ ওলামায়ে কেরাম রয়েছে, সকলের তাফসির ঘুরে ঘুরে দেখলাম কোন ব্যক্তি এর অর্থ বলেন না। কারণ কি? কি আপনাদের প্রশ্ন থাকতে পারে না? ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم أولئك هم المفلحون صدق الله العظيم وقال تعالى أو كما قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم ما تمسكتم بهما كتاب الله كتاب الله وسنة رسوله
أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. الحمد لله সম্মানিত সভাপতি সাহেব, আইএমএম মাসাজিদ, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামা ইকরাম উপস্থিত রয়েছেন, সকল সাংবাদিক বৃন্দ ও প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রের কর্মরত দিনী ভাইরা, মিডিয়ার বন্ধুরা, উপস্থিত যুবক বন্ধুরা, মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালে শ্রবণরত মা ও বোনেরা, ছোট ছোট আমার কলিজার সন্তান সমতুল্য নাবালক তালাবে এলেন, সকল প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আপনাদের সম্মুখে মহাগ্রন্থাল কোরআনুল কারীমের দ্বিতীয় নাম্বার সুরা, 114টি সুরার দ্বিতীয় নাম্বার সুরা, বৃহত্তম সুরা মহাগ্রন্থাল কোরআনুল কারীমের ভিতরে সবচেয়ে বড় যে সুরাটি, সেই সুরাটির নাম হলো সূরাতুল বাকারা। সুরাটার নাম কি? জবান খুলে বলুন, সুরাটার নাম কি? এই কোরআনুল কারীমের ভিতরে 114টি সুরা, কতটি সুরা? 114টি সুরা, তার ভিতরে দ্বিতীয় নাম্বার সুরাটা হলো সূরাতুল বাকারা। আরে বাকারা অর্থ গাভী। আল্লাহ গাভীর নামটা উল্লেখ করলেন কেন? যাক, আল্লাহ যদি সময় মেহরবানি করে সময় দান করেন, এ সম্পর্কে কিছু আলোচনা করব পরে। এই সুরাটা হলো 286টি আয়াত। কতটা আয়াত? 286টি আয়াত, 40টি রুকু। রুকু কতটি? 40টি রুকু। নাজিল হয়েছে মদিনায়। কোথায় নাজিল হয়েছে? মদিনায়। মদিনায় নাজিল হয়েছেন এই সুরাটার ভিতরে। আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে আমি 5টি আয়াত তেলাওয়াত করেছি, এ সম্পর্কে কিছু আলোচনা করব, আপনারা শুনবেন। উভয়কে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমলে পরিণত করার তৌফিক দান করেন। সকলে জবান খুলে বলুন আমিন। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকীন। আলিফ লাম মিম, এটি কি হরফে মুকাত্তাত? এটি কি হরফে মুকাত্তাত? এরকম বিচ্ছিন্ন হরফ 30টি সুরার শুরুতে রয়েছেন, এর অর্থ আপনারা বলতে পারেন হুজুর, এই আলিফ লাম মিম এর অর্থ কোন মুফাসসির করেন না, কোন আলিমই করে না, কোন হুজুরি এর অর্থ করে না। এই বিচ্ছিন্ন অক্ষরগুলির অর্থ কেহ বলে না। আপনার প্রশ্ন থাকতে পারে, আমি তাফসির শুনতে গেলাম, আব্দুল হক আব্বাসী মরহুম আব্দুল হক আব্বাসী রহমতুল্লাহ নাই তানার আলোচনা শুনতে গেলাম, এই হরফে মুকাত্তাত অর্থ তিনি বললেন না। আল্লামা মরহুম দেলার হোসেন সাইদি সাহেবের তাফসির মাহফিলে গেলাম, তিনিও এই হরফে মুকাত্তাত অর্থ বললেন না। এনায়েতুল্লাহ আব্বাসীর মাহফিলে গেলাম, সেখানে গিয়েও এর অর্থ বুঝতে পারলাম না, জানতে পারলাম না। মাওলানা শাহ আলম ফারুকী ফয়জুল্লাহ তানার মাহফিলে গেলাম, তানার মাহফিলে গিয়েও আমি এর অর্থ বুঝলাম না।
শরীফুল ইসলাম নোমানীর মাহফিলে গেলাম সেখানে গিয়াও এর অর্থ পেলাম না মাওলানা রুহুল আমিন সাহেবের মাহফিলে গেলাম গিয়া সেখানে গিয়াও পেলাম না এরকম উল্লেখযোগ্য গোটা আন্তর্জাতিক পর্যায় থেকে শুরু করে গোটা বাংলাদেশে যত বিজ্ঞ বিজ্ঞ ওলামা ইকরাম রয়েছে সকলের তাফসীর ঘুরে ঘুরে দেখলাম কোন ব্যক্তি এর অর্থ বলেন না কারণ কি কি আপনাদের প্রশ্ন থাকতে পারে না প্রশ্নের জবাবটা আমার আল্লাহর শাজিমের মালিক কত সুন্দরভাবে দিয়ে দিলেন শুনে নেন এই হরফে মুকাত্তায়েত অর্থ আজ পর্যন্ত তমাম পৃথিবীর কোন মানুষে এর অর্থ আজ পর্যন্ত করতে পারে না আল্লাহু আকবার বন্ধুগণ আমার মুরব্বিয়ানে কেরাম এই হরফে মুকাত্তাত এর অর্থ বোঝার জন্য তাফসিরে জালালাইন দেখা শুরু করলাম এর কোন অর্থ পেলাম না তাফসিরে বয়জাবি দেখা শুরু করলাম কোন অর্থ পেলাম না মারিফুল কোরআন দেখা শুরু করলাম পেলাম না কোরআনুল করিম দেখা শুরু করলাম পেলাম না তাফহিমুল কোরআন দেখা শুরু করলাম অগণিত অসংখ্য তাফসির নাড়াচাড়া করলাম কোথাও এই হরফে মুকাত্তায়েত অর্থ খুঁজে পেলাম না কিন্তু হযরত ওলামায়ে কেরাম কিছু কিছু মুফাসসির মত দিয়েছেন সে মতটা আছে এতটুকুই মত যে আল্লাহ রাব্বুল আলামিনের অর্থ জানাই দিয়েছেন আপনার আমার হায়াতুন নবী মহানবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিয়েছেন আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর স্বয়ং আরশে আযীমের মালিক আল্লাহ এই দুইজন ব্যতীত এই হরফে মুকাত্তাত অর্থ কেউ জানে না বন্ধুগণ আমার মুরব্বিয়ানে কেরাম আল্লাহু আ'লামু বিমুরাদি এর অর্থ জানেন কে আল্লাহ তমাম পৃথিবীর কোন ওলামায়ে কেরাম জানেন না জানান নাই আল্লাহর নবীর কে আল্লাহ নিষেধ করেছেন আল্লাহর নবী ব্যক্ত করেন নাই প্রকাশ করেন নাই জানান নাই তমাম পৃথিবীর কোন আলেম ওলামা পীর মাশায়েখ বুজুর্গ কোন ওলামায়ে কেরাম এর অর্থ আজ পর্যন্ত করতে পারেন না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করলেন ঘ্রাণটি দিয়ে আমরা যে বই পুস্তক পড়ি না বিভিন্ন বই পুস্তকের শুরুতে লেখা থাকে কি আমার এই কিতাবটায় আমার এই বই পুস্তকখানায় ত্রুটি থাকতে পারে ভুল থাকতে পারে যদি ভুল আপনাদের চোখে ধরা পড়ে আপনাদের মনে হয় ভুল আমাকে জানাবেন পরবর্তী সংস্করণের সময় সংশোধন করে দেওয়ার চেষ্টা করব ঠিক না কিন্তু শুরুতে আমার আল্লাহ রাব্বুল আলামিন কি জানাইলেন শুনেন ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين বন্ধুগণ আমার মুরব্বিয়ানে কেরাম আমার আল্লাহ তাআলা জানাই দিলেন এমন এক কিতাব আমি নাজিল করলাম যেই কিতাবের ভিতরে কোনো ভুলের কোনো অবকাশ নাই চিৎকার মেলে বলুন আল্লাহু আকবার বন্ধুগণ আমার মুরব্বিয়ানে কেরাম আমার আল্লাহ জানাই দিলেন এমন এক কিতাব আমি নাজিল করেছি যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই কোনো সন্দেহের কোনো অবকাশ নাই লা শাক্কাফি এর ভিতরে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই হুদাল লিল মুত্তাকিন এখন আপনি জিজ্ঞাসা করতে পারেন আল্লাহ ও মালিক ও প্রভু বুঝতে পারলাম এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই কোনো সন্দেহের কোনো অবকাশ নাই কোনো ভুল নাই কোনো ত্রুটি নাই কিন্তু এই কিতাবটা কাদের জন্য আপনি নাজিল করলেন আমার আল্লাহ জবাব দিয়ে দিলেন 1450 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন হুদাল লিল মুত্তাকিন আমার আল্লাহ জানাই দিলেন এটা মুত্তাকিদের জন্য কাদের জন্য আরো আওয়াজ করে বলুন কাদের জন্য মুত্তাকিদের জন্য মুত্তাকির কি করবে এই কোরআনুল করিম হলো মুত্তাকিদের জন্য দিক নির্দেশনা এই কোরআনুল করিম হলো গোটা জীবন ব্যবস্থা কোরআনটা মানুষের দুনিয়া থেকে মৃত্যু পর্যন্ত পাকের ঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত গোটা জীবন ব্যবস্থা কোরআনুল করিমের ভিতরে আছে না নাই আপনি মনে করেন আপনার আমার আরো কোনো আইন কোনো বিধান কোনো কিছু বানানোর প্রয়োজন আছে নাকি কিছু বানানোর প্রয়োজন নাই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা মুত্তাকিদের জন্য হেদায়েতের কিতাব কিসের কিতাব হেদায়েতের কিতাব হেদায়েতের কিতাব দিক নির্দেশনামূলক এই কোরআনুল করিম যদি কোনো ব্যক্তি মেনে নেয় গোটা জীবনে
পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সামাজিক জীবনে যেই জীবনে মেনে নিবে যেই স্তরে মেনে নিবে ওই স্তরে শান্তি আসবে কি আসবে না কে দিবেন আল্লাহ যেই স্তরে কোরআন মেনে নিবে সেই স্তরে শান্তি দিবেন কে আমার আল্লাহ শান্তির ব্যবস্থা করে দিবেন আল্লাহ বলেন এটা তোমাদের গাইডলাইন এবার তোমাদের চলার জন্য একটা বিধান মুত্তাকিদের জন্য তো মুত্তাকিদের পরিচয় কি মুত্তাকিদের পরিচয় তুলে ধরলেন আল্লাহ কে তুলে ধরছেন জবান খুলে সকলে বলুন কে তুলে ধরছেন আল্লাহ তুলে ধরছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব আল্লাহ গায়বের প্রতি অদৃশ্যর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহকে দেখতে দেখা যায় দেখা যায় সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আপনাকে দেখতে চাই আল্লাহ বলেন চর্মচোখ দিয়ে দেখা যাবে না ওই চোখ দিয়ে দেখতে পারবে না বন্ধুগণ আমার মুরব্বিনে কেরাম এই গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করাং এর নাম হলো ঈমান গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করবে এরপর কি করবে আল্লাহ রাব্বুল আলামিন যায় নাই দেন ওয়ুকিমুনা সালাত সাথে সাথে নামাজ কায়েম করবে কি করবে নামাজ কায়েম করবে কোন নামাজ কায়েম করবে গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করবে ঈমান আনতে হবে কার প্রতি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে সেই ঈমানের সংখ্যা সম্পর্কে আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব আপনাদের আমাকে উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন আমলে পরিণত করার তৌফিক দান করুন সর্বপ্রথমে সেই মহান সৃষ্টা মহান রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা শানু যিনি যেই মহান সৃষ্টা রাব্বুল আলামিন আপনাকে আমাকে মহাগ্রন্থাল কোরআনুল কারীমের মজলিসে আপনাকে আমাকে আসার বসার সুযোগ করে দিলেন সেই মহান সৃষ্টা রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ আরো উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ ভাইজান এই আমাদের এমন একজন নবী যেই নবীর নাম হলো সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন রাহমাতে আলম হাবিবি কিবিরে আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার আগের পিছনের কোনো গুনাহ তো ছিলই না গুনাহ ছিল না যার শরীরে মশা মাছি পর্যন্ত পড়া হারাম ছিল যেই রাসূল আপনার জন্য আমার জন্য শরীরে রক্ত ছড়িয়েছেন মাথায় লোহার হেলমেট ঢুকিয়ে গেছেন এই দিন কায়েম করতে গিয়ে আপনার আমার দরুদী নবী যেই নবী ময়দানে মহাশরে সকল পয়গম্বররা পর্যন্ত থাকবেন ইয়া নাফসি বলবেন ওই মুহূর্তে আপনার আমার দরুদী নবী বলবেন সেজদায় পড়ে কাঁদতে থাকবেন ইয়া হাবলি উম্মতি এমন একজন নবী আমরা পেয়ে খুশি নে বাজার জবান খুলে বলুন খুশি নে বাজার বেশি না কম বেশি হলে শুকরিয়াতান বলুন আলহামদুলিল্লাহ বন্ধুগণ আমার মনে হবে সেই রসুলের প্রতি নাজিল হয়েছে কোরআনুল কারিম কি নাজিল হয়েছে কোরআনুল কারিম নাজিল করে আপনার আমার জীবন বিধান জানাই দিলেন কে আল্লাহ আল্লাহ বলেন কি গায়বের প্রতি অদৃশ্য প্রতি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে এর ঈমানের সাথে সাথে ওই ইকিমুনা সলাত সলাত কায়েম করতে হবে সলাত কায়েম করতে হবে এখানে আমরা ইল্লা মাশাআল্লাহ এখানে আমরা অলসতা আছি ছেলে নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে না স্ত্রী নামাজ পড়ে না আমি যদি মসজিদের কোনায় গিয়ে তাহাজ্জুদ ফজর জোহর আসর মাগরিব এশা জাওয়াল সার্স আওয়াবিন এমনি ভাবে নফল পড়তে থাকি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে হবে না বন্ধগণ আমার মুরব্বিনে কেরাম সলাত কায়েমের ব্যাপারটা এটা নয় আল্লাহ রাব্বুল আলামিন অগণিত জায়গায় অসংখ্য জায়গায় সলাত কায়েম করার কথা বলেছেন কোন কোন মুফাসসির উল্লেখ করেছেন 82 জায়গায় সলাত কায়েমের ব্যাপারে বলা হয়েছে সলাত কায়েম হলো এক নম্বরে আপনি পাঁচ ওয়াক্ত সলাত আদায় করতে হবে আপনার আমার কয় ওয়াক্ত নামাজ আদায় করতে হবে কথা বলুন কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত সলাত আদায় করতে হবে আর আমি নিজে পড়লাম আমার ছেলে পড়ল না আমার মেয়ে পড়ল না আমার স্ত্রী পড়ল না আমার ফ্যামিলির ভিতরে যারা আছে তারা পড়ল না
হক আদায় হবে না বন্ধু হক আদায় হবে না আকিমুস সালাতের অর্থ এটা নয় আমি পড়ব আমার ঘর থেকে যেন নামাজ বিদায় হয়ে না যায় এর জন্য ঘরের ভিতরে বাসার ভিতরে ফ্যামিলির ভিতরে নামাজ চালু রাখতে হবে কথা বুঝতে পারছি নামাজ নিজে পড়ব গুনে খেয়াল করেন নিজে পড়ব নামাজ নিজে পড়ব ফ্যামিলির ভিতরে চালু করব তৃতীয় নাম্বার হলো আমার ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে যদি বেনামাজি থাকে আমি নামাজ ঠিকমতন পড়তে পারব পড়তে পারব এইজন্য আল্লাহর বিধান হলো আকিমুস সালাত নামাজ কায়েম করার জন্য আপনার ডানে বামে সামনে পিছনে আপনার মহল্লায় যারা আছে তাদেরকে নামাজি বানাতে হবে তাদেরকে নামাজি বানানোর জন্য চেষ্টা করতে হবে তাদের দাওয়াত দিতে হবে তাদের নামাজি বানাইতে হবে তবে নিজে পড়তে হবে ফ্যামিলির লোকজন তাদেরকে পড়াতে হবে মহল্লার ভিতরে তাদেরকে নামাজ পড়াতে হবে এরপরে বন্ধুগণ আমার মুরব্বিনে কেরাম আমি যদি বাসা থেকে বিদায় নিয়ে চলে যাই আমার ঘর থেকে যেন নামাজ বিদায় নেয় না এই জন্য ঘরের ভিতরে কায়েম করতে হবে অত্র মহল্লার ভিতরে কায়েম করতে হবে আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই আমার মহল্লা থেকে যেন নামাজ বিদায় হয়ে না যায় নামাজ কায়েম করতে হবে এরপরে বন্ধুগণ আমার মুরব্বিনে কেরাম রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েমের জন্য চেষ্টা করতে হবে কারণ হলো আমার মতো ইমাম যদি আমার মতো হুজুর যদি আমার মতো মৌলবী যদি বছরের পর বছর বছরের পর বছর যুগের পরে যুগ কানে হাত দিয়া বুঝাতে থাকে হজ করতে থাকে বলতে থাকে জানাতে থাকে ওয়াকিমুসসালাত বলতে থাকে বন্ধুগণ আমার যুগের পরে যুগ আলোচনা করতে হবে করতে থাকতে পারবো কিন্তু গোটা বাংলাদেশের সকল লোক নামাজি হবে না হবে কথা বলেন হবে এই জন্য নামাজ কায়েম করতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে হবে কারণ হলো বর্তমান প্রাইম মিনিস্টার তিনি যদি আজকের সকালবেলা অর্ডার দিয়ে দেন অথবা জোহরের নামাজের সময় অর্ডার দিয়ে দেন ফজরের নামাজের সময় অর্ডার দিয়ে দেন যদি বলা হয় রাষ্ট্রীয়ভাবে যদি বলা হয় ফজরের নামাজ থেকে কোনো ব্যক্তি যদি এক উক্ত নামাজ কাজা করো তার ৫০ টাকা জরিমানা হবে অনাদায় ৫০ টাকার পরিবর্তে তিন দিন জেল হবে এক উক্ত নামাজ যদি কাজা করো এক উক্ত নামাজ যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয় তার ৫০ টাকা জরিমানা হবে এ ঘোষণা দেওয়ার সাথে সাথে ফজরের পর থেকে জোহরের নামাজে মসজিদে জায়গা দিতে পারবেন না ঠিক নেবে ঠিক ফজর থেকে জোহর থেকে আর বেনামাজি আপনি খুঁজে পাবেন না ঠিক বললাম না ভুল বললাম বন্ধুগণ আমার মুরব্বিনে কেরাম আমার আরশ আজিমের মালিক আমার আল্লাহ জানেন আল্লাহ জানাই দিলেন নামাজ কায়েম করার জন্য এই জন্য রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করার জন্য চেষ্টা করতে হবে রাষ্ট্রীয়ভাবে যদি নামাজ কায়েম হয়ে যায় এক মুহূর্তে গোটা বাংলাদেশ ঠিক হয়ে যাবে ঠিক নেবে ঠিক বন্ধুগণ আমার মুরব্বিনে কেরাম এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন মোমেনদের ইমান আনার পর দ্বিতীয় স্তরের দায়িত্ব হলো তারা নামাজ কায়েম করবে সলাৎ কায়েম করবে এরপরে তৃতীয় স্তর হলো আল্লাহ আকবার বন্ধুগণ আমার মুরব্বিনে কেরাম আল্লাহ বলতেছেন আল্লাহ জানাই দিলেন আমার দেওয়ার রিজিক থেকে তোমরা আল্লাহর রাস্তায় আমার রাস্তায় দান করো এই রিজিকের ব্যাপারে অর্থকার অর্থ দেওয়াকার তো জবান খুলে বলুন অর্থ দেওয়াকার আল্লাহর দেওয়া অর্থ ব্যয় করব কার পথে আল্লাহর পথে এই আল্লাহর পথে ব্যয় করার কথা হুকুম করেছেন কে আল্লাহর দেওয়া অর্থ আল্লাহর রাস্তায় যদি ব্যয় করি তাহলে এই যে ইমানদার হওয়া যাবে নাসেত ইমানদার হওয়া যাবে না আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরা তাওবার ১১১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ
আল্লাহু আকবার يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون الله أكبر وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن الله বন্ধুগণ আমার মুরব্বিনে কেরাম আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন এই কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাত তওবা 111 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ ঘোষণা করেন তোমাদের জান তোমাদের মাল এটা কিন্তু তোমাদের নয় জান আর মাল এটা আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি আর এর বিনিময়ে তোমাদেরকে আমি আল্লাহ দান করব জান্নাত বন্ধুগণ আমার মুরব্বিনে কেরাম এই জান আর মালের মালিক কে জামান খুলুন বলুন জান আর মালিক মালিক কে আমার আল্লাহ জান এবং মালের মালিক হলো আমার আল্লাহর বিনিময়ে আল্লাহ জান্নাত দান করবেন জান এবং মাল এটা রেখেছেন আল্লাহ এখন আমানত আমাদের কাছে এটা কি আমানত এখন মাল খরচা করতে হবে কি সঠিক পথে খরচা করতে হবে না কথা বলুন সঠিক পথে খরচা করতে হবে কি না সঠিক পথে খরচা করতে হবে এই মালটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা তোমার জান এবং মাল দিয়ে আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠিত করার জন্য আমার হুকুমত কায়েমের জন্য তোমরা চেষ্টা করবে দুটো জিনিস দিয়ে জান এবং মাল দিয়ে প্রয়োজন হয় তোমরা মরবে মারবে তোমরাও মরবে ও মারবেও আর ধন সম্পদ মাল দিয়ে তোমরা জেহাদ করবে একমাত্র কার জন্য জবান খুলে বলুন কার জন্য আল্লাহর জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করতে হবে তাই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন তোমাদের জান এবং মাল দিয়েছি আমি আল্লাহকে দিয়েছেন জান দিয়েছেন কে মাল দিয়েছেন কে জানের মালিক কে মালের মালিক কে এই জান মালের সঠিক যদি ব্যবহার করা হয় সঠিক ব্যবহার করে জান্নাতের মেহমান বানাই দেবেন কে আল্লাহ জান্নাতের মেহমান বানাই দিবে আপনার জান আবার আপনার মাল এটা সঠিক পথে ব্যয় করতে হবে তাই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ও বান্দা আমার দেওয়া রিজিক থেকে আমার পথে ব্যয় করো আমার পথে ব্যয় করো আর ব্যয় করতে হবে না সঠিক পথে যদি আল্লাহর পথে ব্যয় না করি পথ ভ্রষ্ট হয়ে যাব ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব না আল্লাহর দেওয়া দেখানো পথ আপনি দেখুন এটার নাম কি মোবাইল না এই মোবাইলটা যে কেনার সময় একটা সাথে একটা কাগজ দেয় না একটা বই দেয় না এই বইতে লেখা থাকে এ কিভাবে চালাবে কিভাবে চার্জ দেবে কিভাবে এই মোবাইলটা ব্যবহার করবে অন করবে অফ করবে লেখা আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করে এই কোরআনুল কারীম পাঠিয়ে দিয়া কোরআনুল কারীম নাজিল করে দিয়ে আল্লাহ জানাই দিলেন এই কোরআনুল কারীমে বান্দা কিভাবে চলবে কি পথে চলবে এখন মূল কথায় আসি বন্ধুগণ আমার মুনাব্বিয়ানে কেরাম এই কোরআনের বিধান মানতে হবে কি হবে না জবান খুলে বলুন উচ্চ আওয়াজে বলুন এই কোরআনের বিধান মানবেন কি শুধু নামাজে শুধু নামাজে মানলে কাজ হবে না বন্ধুগণ আমার মুরব্বিনে কেরাম কিন্তু আমাদের যুগে আমরা এখন শুধু নামাজের জায়গায় কোরআন মানতেছি পারিবারিক স্থানে কোরআন মানি না সামাজিক স্থানে কোরআন মানি না রাষ্ট্রীয় জীবনে কোরআন মানি না শুধু নামাজের জায়গায় মানলে কাজ হবে না আল্লাহ বলে না ফাতু উমেনু নাবি বাদিল কিতাবি ওয়া তাকফুরু নাবি বাদ আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন কোরআনুল কারীমের কিছু অংশ মানবা কিছু মানবা না তা হবে না কোরআন মানতে হবে পুরোপুরি কোরআনুল কারীমের এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত সকল মেনে নিতে হবে যদি এর ভিতরে কিছু অংশ না মানি তবু মুনাফিকের দপ্তরে নামটা লেখা হবে কারণ হলো আপনি আমি দৈনিক 32 রাকাত নামাজের ভিতরে বলতেছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদের সরল সঠিক পথ দেখান এ কথা বলি কি বলি না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা আমার কাছে যখন সাহায্য চাইলে সরল সঠিক পথ যখন চাই না আমি সরল সঠিক পথ দিয়ে দিলাম সেই পথটা হলো কোরআনুল কারীমের পথ সেই পথটা কি পথ এটা জবান খুলে বলেন না সেই পথটা কি পথ কোরআনুল কারীমের পথ এটা হলো সঠিক পথ এটা হলো সরল পথ আপনি যে পথ চেয়েছেন সেই পথ আল্লাহ দিয়েছেন
একটু সামান্য একটু উদাহরণ আসি, আপনার নানি অসুস্থ, নানি অসুস্থ, এখন করছেন কি? এই নানির জন্য কি হয়েছে? ডায়রিয়া, ডায়রিয়া হয়েছে। এখন ডাক্তার প্রাথমিক অবস্থায় প্রাইমারি ডাক্তার পল্লী চিকিৎসক বলছে কি, তোমার নানিকে ডাবের পানি খাওয়াতে হবে, তাহলে ডায়রিয়া ভালো হবে। আপনি কি করলেন? ওই হাজি সাহেবের বাড়ি চলে গেলেন, যাই বলতেছেন, হাজি সাহেব আমার দাদির তো ডায়রিয়া হয়েছে, ডাবের পানির প্রয়োজন, ডাবের পানি যদি খায় আমার দাদি ভালো হয়ে যাবে, একটু ডাবের পানির ব্যবস্থা করা দরকার, আপনার কাছে তো ডাব দেখতেছি, একটু ডাবের ব্যবস্থা করো। হাজি সাহেব বলতেছে, তোমার যতদূর প্রয়োজন গাছ থেকে ডাব নিয়ে যাও, একটা নয় দুইটা নয়, যে কয়টা ডাব প্রয়োজন হয় তুমি নিয়ে যাও। বন্ধুগণ আমার মুরব্বিনেকরাম, আপনি তাকাই তাকাই দেখলেন গাছে নারিকেল আছে, ডাব আছে, দেখে দেখে অনেক সময় অপেক্ষা করে আপনি চলে আসলেন। চলে আসার পর আপনি যখন দাদিকে এসে বলতেছেন, ও দাদি আপনার জন্য ডাব আনতে গিয়েছিলাম, আসলে আনতে পারি নাই, মনে করেন দাদি কি ভালো হয়ে যাবে? ভালো হবে? ভালো কি হবে? কে ডাব আনি নেয়? ডাব তো আনি নেয়, কিন্তু ডাব হাজি সাহেব কি নিষেধ করেছে? নিষেধ করেছে না। কি সব বলছো? হাজি সাহেব নিষেধ করে নাই ডাব নেওয়ার জন্য, সে আরো বলং বলছে এখান থেকে ডাব নিয়ে যাও, কিন্তু আপনি আনলেন না, গাছের দিক তাকাইয়া 20 মিনিট অপেক্ষা করে চলে আসলেন, এসে বলতেছেন, দাদি আহারে দাদি আপনাকে না আমি কত ভালোবাসি, আসলে ডাব আনতে পারলাম না। আপনি বয়সপ্রাপ্ত লোক, এমন না যে গাছে উঠতে পারেন না, তাও না, গাছে উঠতে পারেন, পারতে পারেন, কিন্তু ডাব আনলেন না। আপনি কি দাদির জন্য উপকার করলেন? উপকার তো করেন নাই, কোন জায়গায় দেখবেন না, আসেন। বন্ধুগণ আমার মুরব্বিয়ে কেরাম, একদিন গত হয়ে গেল, দুদিন গত হয়ে গেল, এমনি ভাবে বারবার আপনি যাচ্ছেন, দ্বিতীয় দিন আবার গিয়ে বলতেছেন, সভাপতি সাহেব আপনার গাছে সুন্দর সুন্দর নারকেল দেখেছি, ডাব দেখেছি, আমার দাদি অসুস্থ, ওই ডাবের পানির প্রয়োজন, একটা ডাব দেওয়া যাবে কি? আপনি বললেন, বাবা তোমার যতগুলি প্রয়োজন ও গাছ থেকে ডাব পেরে নিয়ে যাও। আপনি এবার তাকাই তাকাই দেখলেন, হা ডাব তো কত সুন্দর চমৎকার ডাব, পারতেও পারেন আপনি গাছ থেকে, কিন্তু পারলেন না, আপনি চলে আসলেন, আসা আবার দাদিকে বলতেছেন, দাদি ডাব তো আনিলাম না, তুমি বেজার হয়ে না, অসন্তুষ্ট হয়ে না, আপনি অসন্তুষ্ট হয়ে না। বলতে বলতে প্রথম দিন গত হয়ে গেল, দ্বিতীয় দিন গত হয়ে গেল, তৃতীয় দিন আইসে দেখেন আপনার দাদি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এই ডাব হাজি সাহেবকে চাওয়ার কোনো মূল্য আছে? সভাপতি সাহেবকে চাওয়ার কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। কারণ হলো ভাই বাবাজি, ওই ডাব চেয়েছেন এই জন্য যে দাদিকে ডাবের পানি খাওয়াইলে দাদি সুস্থ হবে। এমনি ভাবে উদাহরণটা হলো নামাজের ভিতরে 32 বার আপনি বলতেছেন, সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সঠিক পথ কোনটা? সঠিক পথটা দেখাই দেন, সরল সঠিক পথ দেখাই দেন। আল্লাহ বলতেছেন হুদাল্লিল মুত্তাকিন, তুমি যদি মুত্তাকি হও, এই মুত্তাকিদের জন্য এই পথটা, এটা এই পথ, কোরআনের পথ। এখন আপনি করলেন কি? আপনি মেনে নিলেন কোরআন। আবার আসছে বললেন কি, এবার ফজরের নামাজ গত হয়ে গেল, আপনার জোহরের নামাজ গত হয়ে গেল, একটু দূরে সে পড়েন, আল্লাহুম্মা। বন্ধুগণ আমার মুরব্বিয়ে কেরাম, এবার গত হয়ে গেল, আপনি ডাব নিয়ে আসলেন না, দাদি এদিকে অসুস্থ, ও বন্ধু আমার আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহ, এটা হলো মুত্তাকিদের জন্য এই পথ প্রদর্শক, এটা হলো কাদের জন্য? মুত্তাকিদের জন্য কোরআনুল কারীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ও বান্দায়ের প্রতি যখন ঈমান আনবে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, তোমরা যদি এটা বুঝে থাকো, সম্মান করে থাকো, এটা মেনে নিয়ে থাকো,
তোমাদের উপরে তোমাদেরকে আমি ছেড়ে দিনে তোমাদের সাথে আছি আমাদের তোমাদের তোমাদের সাহায্য করা আমি আল্লাহ আমার ওয়াজিব হয়ে গেছে এর উপরে যদি ঈমানের উপরে অটল থাকা কারণে যদি কোনো মুসিবত আসে বিপদ আসে সাহায্য করবেন কে আল্লাহ কার সাহায্য আল্লাহ আমরা ভরসা করব কার উপরে সাহায্য করবে আল্লাহ আল্লাহ বলেন ওয়া কানা হক كان علينا نصر المؤمنين الله اكبر আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমার জন্য সাহায্য কর আমি আল্লাহ আমার জরুরি হয়ে যায় ইমানদারদের জন্য সাহায্য করা আল্লাহর জরুরি আপনি দেখেন যুগে যুগে পরীক্ষা কি আছে না নাই সূরা আনকাবুতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন বান্দা যখন বলে আমি ঈমানদার আমি তার পরীক্ষা নেই পরীক্ষা ছাড়া আমি আল্লাহ ছেড়ে দেই না কিন্তু পরীক্ষা ছাড়া ছেড়ে দিব না আমি আল্লাহ যুগে যুগে এমন কি নবী পয়গম্বর রাসূলদের পর্যন্ত পরীক্ষা নিয়েছি ঠিক না ঠিক বন্ধুগণ আমার মুরব্বিয়ানে কেরাম ঈমান যদি থাকে